রাজধানীর মানিকদি এলাকায় নিজ বাসায় রোকেয়া বেগম নামের এক বৃদ্ধা খুন হয়েছেন। সন্দেহের তীর তারই সন্তান আব্দুর রহমান রনির দিকে। ধারণা করা হচ্ছে নেশার টাকার চাহিদা পূরণ না হওয়ায় নামাজরত অবস্থায় মায়ের উপর হামলা করে মানসিক ভারসাম্যহীন রনি। উদ্ধার করা হয়েছে রনির রক্তমাখা পোশাক, বটি ও ছুরি। রনিকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য রোকেয়া বেগমের মরদেহ নেওয়া হয়েছে হাসপাতালে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। মিরপুরের মানিকদি এলাকার নামাপাড়ায় স্বামী আর দুই ছেলেকে নিয়ে বাস করতেন রোকেয়া বেগম। স্বামী ঘোড়াশাল পাওয়ার হাউসের ডেপুটি ডিরেক্টর এস এম মোহাম্মদ আলী ছিলেন কর্মস্থলে। মা আর বড় ভাইকে বাড়িতে রেখে ছোট ছেলে মসজিদে যান তারাবির নামাজে। এসে দেখেন মা রোকেয়া বেগম ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত মৃত। আমি আমার ফোন দিছে নিচে কোন ভাই জানি ব্রাহ্মণ নাই নাকি। পুলিশ এসে পুরো বাড়ি তল্লাশি চালায়, মৃতদেহ ঘিরে ক্রাইম সিন চিহ্নিত করে সংগ্রহ করে আলামত। কিন্তু বিস্ময়করভাবে কারো বিরুদ্ধে অভিযোগ নেই রোকেয়া বেগমের পরিবারের। না, আমি তো ওই ধরনের কার সাথে আমার কোনো ইদেই নেই। আমরা আসলে বলতে পারবো না এখনো, কারণ আমি তো এসেই দেখলাম যে এই অবস্থা। আম্মুর সাথে তো কোনো হবে নাই, আম্মুর সাথে তো কারো হবে নাই। বাসায় যখন পুলিশ, সাংবাদিক ও অগণিত উৎসুক মানুষের আনাগোনা, তখন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে বড় ছেলে আব্দুর রহমান রনি। আচরণ অস্বাভাবিক, পরিবারের দাবি রনি মানসিক ভারসাম্যহীন। কালচার করে টেনশন করা, দুপুরে এসে ড্রাইভ করে সে পুরোটা শেষ করে দিয়ে গেছে। আমার মাটা ভয়ের দরজা আবার লাগাই দিয়ে আমি ঢুকে পড়ছি। নিজের মাকে বাঁচাতে যাওয়ার ইচ্ছা করেনি, আমি জামুকে আমি ভয় লাগে। এলোমেলো তথ্য দিলেও মায়ের কাছে সিগারেট চাওয়া ও মা সেটা না দেওয়ার কথা স্বীকার করে রনি। রনির দুই হাতেই দেখা যায় আঁচড় ও কেটে যাওয়া ক্ষত। আজকে সিগারেট চেয়েছিলে মার কাছে কখন? মাগরিবের সময় চেয়েছি, পরে আবার ভাত বসানোর সময় চেয়েছি। না, তোমার হাতে কাটা দাগগুলো কিভাবে এসেছে? চাকু মারি দিয়ে গেছে ওরা। কারা? এই যে যারা কুক দিচ্ছে আমারে। না না, আমার কুক দিচ্ছে, কুক দিয়ে আমার হাতের মধ্যে এটার মধ্যে। রনির পরিধেয় রক্তমাখা গেঞ্জি ও ট্রাউজার, হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি ও ছুরি জব্দ করেছে পুলিশ। একই সাথে তার ঘর আর টয়লেটের দরজার হাতলে ও পরনের স্যান্ডেলে পাওয়া গেছে রক্তের দাগ। সুরতহাল ও আলামত সংগ্রহ শেষে রোকেয়া বেগমের মরদেহ নেওয়া হয় ময়নাতদন্তের জন্য, যদিও এখনই কোনো সিদ্ধান্ত দিতে নারাজ পুলিশ। এখানকার বিল্ডিংয়েরই যে কোনো বাসিন্দা ট্রিপল লাইনের ফোনের মাধ্যমে আমাদেরকে অবগত করে যে এখানে একজন গুরুতর আহত ও জখম অবস্থায় আছে এবং মৃত অবস্থায় আছে। আঘাতের চিহ্ন অনেক, মাথায় আছে, হাতে আছে, পিঠে আছে, পেটে আছে, গালে আছে, এলোমেলো জখম আর কি। রান্নাঘরে বটি এবং একটা চাকু আছে, চাকু দিয়ে, দুটো দিয়ে জখম হওয়ার সম্ভাবনা বেশি। আটক করা হয়েছে রনিকেও। তবে কি সন্তানী মায়ের হত্যাকারী? শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা।